ঢাকা ইউনিভার্সিটি। সো এই স্টেজে এসে কি কল করা উচিত সেটা তো ডেফিনেটলি আপনি আমার থেকে ভালো জানেন। জানি না যে আপনি এমবিএ কমপ্লিট করেছেন কিনা। না করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। করোনা নিয়ে পুরো পৃথিবীতে চলছে তোলপাড়, এর মধ্যে ফের আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের হিট গার্ল খ্যাত অভিনেত্রী শবনম বুবলি। আলোচনাটা এ সময় দু একশো অসহায় পরিবারের দায়িত্ব গ্রহণ কিংবা কোনো ত্রাণ বিতরণের জন্য নয়, আলোচনায় এসেছেন ব্যক্তিগত কারণেই। মাঝখানে নিরুদ্দেশ হওয়ার খবরে অনলাইনে বুবলি নিজের অবস্থান পরিষ্কার করলেও তারপর আবার হদিস পাওয়া যায়নি। গুঞ্জন ওঠে বুবলি মিথ্যাচার করছেন, তিনি আসলে দেশে নেই, আমেরিকায় আছেন। আর এখনকার খবর হচ্ছে মা হয়েছেন বুবলি। গত দুদিন ধরে এ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সবিজ অঙ্গনে, সামাজিক যোগাযোগের চলচ্চিত্র মহলেও বেশ কানাঘুষাও চলছে বিষয়টা নিয়ে। যদিও এ বিষয়ে বুবলির পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য কিংবা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি, তবে বুবলির ঘনিষ্ঠ বেশ কয়েকজনই এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। কেউ কেউ আবার খবরটিকে গুজব বলে মন্তব্য করছেন। এর আগে গত 14 ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত বীর ছবিতে বুবলির মুটিয়ে যাওয়া দেখে একদল সংবাদকর্মী খবর ছাপান মা হচ্ছেন বুবলি। তারা দুয়ে দুয়ে চার মেলাতে গিয়ে খবরে বুবলিকে অন্তঃসত্ত্বা বলেও উল্লেখ করেন। তখন সে খবরে চটে গিয়ে বুবলি বলেছিলেন পুরো সমস্যাটাই তৈরি হয়েছে পোশাক এবং ক্যামেরাম্যানের জন্য। তিনি বলেন ক্যামেরা এমনভাবে ধরা হয়েছে যার কারণেই এ অবস্থা তৈরি হয়েছিল। শুটিংয়ের সময় যারা ছিলেন তাদের কারণেই অনেকেই এ নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছেন, অথচ সামনাসামনি পোশাকে আমাকে এমন বোঝা যায়নি। এরপর বিষয়টি থেমে গেলেও সম্প্রতি আবারও শুরু হয়েছে কান কথা। কেউ কেউ বলছেন বুবলি এখন আমেরিকায় অবস্থান করছেন, করোনা ভাইরাসের কারণেই সেখানে আটক পড়ে আছেন, আর সেখানে মা হয়েছেন তিনি। যদিও তার পরিবারের পক্ষ থেকে কয়েকদিন আগে বলা হয়েছিল তিনি বাসাতেই আছেন। বিষয়টি এমনভাবে দাঁড়িয়েছে বুবলিকে নিয়ে রহস্য যেন কিছুতেই কাটছে না। মূলত এসবের শুরু হয় শাকিব খানের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করা নিয়ে। তার আগে কাজ এবং কাজের বাহিরে যেখানেই শাকিব খানকে দেখা যায় সেখানেই বুবলিকেও পাওয়া যায়। শাকিব খান যদি অন্য নায়িকার সঙ্গে দেশের বাইরে কাজ করতে যেতেন সেখানেও বুবলিকে দেখা গেছে। এমনকি শাকিব খান যখন অববিশ্বাসকে তালাক দিয়ে টানা এক মাসের জন্য ব্যাংককে শুটিং করছিলেন তখনও একই হোটেলে দেখা গেছে বুবলিকে। আর এসব কারণেই কেরিয়ারের শুরু থেকেই নানান গুঞ্জন গুজব আর অপপ্রচারের কবলে পড়তে হয় এই অভিনেত্রীকে। শাকিব বুবলির গোপন রোমান্স, গোপন বিয়েসহ নানান খবর চাউর হয় গণমাধ্যমে। বুবলির বিষয়ে গণমাধ্যমে কর্মীদের সবচেয়ে বড় অভিযোগ তাকে কেন মুঠোফোনে পাওয়া যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি অ্যাক্টিভ নন। আগে নিজের ভেরিফাইড পেজে তিনি দু তিনটা ছবি এবং খবর পোস্ট করতেন, সেই বুবলি অনেকটা নীরব এখন। আর এ কারণেই অনেকেই বলছেন অববিশ্বাসের পথে হাঁটছেন শবনম বুবলি। ভিউয়ার্স, যাই যা দিন গণমাধ্যমটি বুবলিকে নিয়ে এভাবেই লিখছেন, আমি জাস্ট হুবহু তুলে ধরলাম। যদিও তারা নিশ্চিত না এই পুরো বিষয়টা নিয়ে, গণমাধ্যম চাচ্ছে বুবলিকে সামনে আনতে। এই যে এতদিন হলো বুবলি নিখোঁজ, তাহলে তো মনে প্রশ্ন জাগতেই পারে বুবলি বোধহয় মা হয়েছেন। আসলে আপনি কি ভাবছেন বুবলি মা হয়েছে এই খবরটি কতটুকু সত্যি বলে আপনি মনে করছেন? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য নিচের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আমার পুরো নাম হচ্ছে শবনম ইয়াসমিন বুবলি, আর নিউজে যেহেতু শবনম বুবলি, এখন শর্ট হয়ে বুবলি হয়ে গেছে।